ومن سيئات أعمالنا من يهده الله فلا والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا সুবিধা বাজিয়েন আমি আরাম দিয়ে লাইছি আমি একজন হাইতাম না নিজের আমি ঢোকা দিস না এটাতে মানুষ সারা ঘুরে দেখে তুই এনে দিয়ে দিব বিজ্ঞান আমার রেজ মোবাইল আর أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل প্রশংসা আর মালিক কে আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ আপনি যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন না কেন আপনার ফরিয়াদের ভাষা আল্লাহ বুঝতে পারে আপনার ফরিয়াদের আওয়াজ আল্লাহ শুনতে পায় চিল্লায় বলেন ঠিক কিনা সপ্ত আকাশের উপরে ওনার অবস্থান সপ্ত জমিনের নিচেও যদি কোন গোপনতম জায়গায় কোন ছোট্ট পিঁপড়া বা পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেয় না দেয় কে আপনার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলো দূর করে দিতে পারে একজন তিনি কে এজন্য সবসময় চাইবেন কার কাছে এবং কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে এটাকে বলে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয়
এই ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি সফটওয়্যার যদি মানুষের ব্রেইনে ইনস্টল করা থাকে, তাহলে ওই মানুষ দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব হবে না। এজন্য ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে যে এই জীবনটাই তোমার সবকিছু নয়, তোমার একটা বিশাল বড় জগৎ, বড় জীবন সামনে পড়ে আছে, ঠিক কিনা? ছোট বাচ্চারা দেখবেন স্কুলে যাওয়ার সময় তাকে ব্ল্যাক কালারের আপনি একটি কলম কিনে দিয়েছেন, কিন্তু স্কুলে গিয়ে দেখে তার বন্ধুর ব্লু কালারের একটি পেন দিয়ে সে লিখছে, তার কালো কালি পছন্দ না, তার পছন্দ নীল কালি। সে দেখবেন তার বন্ধুর কলমটা ব্যাগের ভিতরে ভরে বাসা নিয়ে আসে, আছে না নাই? এটা তারা বুঝাইয়া দিতে হবে যে তুমি যেই কাজটা করেছো এটাকে বলে চুরি, এটাকে কি বলে? রাস্তা দিয়ে আপনার ছেলে হেঁটে যাচ্ছে, আম গাছে আম পেকে আছে, টুক করে একটা আম নিয়ে ব্যাগের ভেতরে টুকে বাড়িতে নিয়ে আসছে, এটা ওরা বুঝাই দিতে হবে যে কাজটা তুমি করেছো এটাকে বলে চুরি, ঠিক কিনা? ছোট বাচ্চা যখন থাকে তাদের হৃদয়টা থাকে খুব কোমল, তাদেরকে আপনি যেভাবে গড়তে চান ঠিক সেভাবেই গড়তে পারবেন। কুমার যেমনি কাদামাটি দিয়ে, একই কাদামাটি দিয়ে সে পুতুল বানায়, কেউ পাতিল বানায়, কেউ জট বানায়, কেউ মাটির কলস বানায়, কেউ ঘোড়া বানায়, কিন্তু এই মাটিটা আগুনে পুড়িয়ে যখন শক্ত করে ফেলা হয় তখন এটা দিয়ে কিছুই বানানো যায় না, ঠিক কিনা? তখন এটা দিয়ে ডিজাইন বা শেপ নিতে গেলে এটা ভেঙে যায়। এজন্য ছোট্টবেলা থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে, এই ছোট্ট কোমলমতি বাচ্চাদের মাথার ভিতরে যদি আপনি ইসলাম ঢুকাইয়া দেন, আজীবন ইসলামের পক্ষে থাকবে, ঠিক না? আর ছোটবেলা থেকেই যদি ইসলাম বিরোধী যত জিনিসপত্র আছে, কালচার আছে, এগুলো যদি তার মাথায় ঢুকাইয়া দেন, সারা জীবন ইসলামের বিপক্ষে থাকবে তার অবস্থান, চিল্লায় বলেন ঠিক না? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গা, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। তো বাবা আজীবন গাইছে গান, কোলাও গায় গান, ঠিক কিনা? বাবাও কয় তুই অপরাধী রে, কোলাও কয় অপরাধী, সব অপরাধী। তো ওরে তো ইসলাম শিখায় নাই, ওরে তো কোরআন শিখায় নাই, এই ছেলেটার এরকম অপরাধী গান না শিখি, যদি বাবা আল্লাহর কোরআন শিখাতো তাহলে ছেলেটা বলতো, বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ। কোরআন যেন আমাদের জীবন হয়, কোরআন যেন আমাদের মরণ হয়, কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, ঠিক কিনা? যে ছেলে মেয়েগুলো কোরআন শিখবে আমি 100% গ্যারান্টি দিতে পারি এই ছেলেগুলো কোনোদিন চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না, এই ছেলেগুলো সরকারি চাকরি পেলে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবে না, এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে আমাদের সমাজ নিরাপদ। এরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তাহলে কোনো প্রশ্নপত্র পাশ হবে না, এরা যদি সড়ক বিভাগের দায়িত্ব পায় বাংলাদেশ সিঙ্গাপুর হতে দেরি হবে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, ছোট বাচ্চাদেরকে আপনারা ইসলাম শিখান। আমি তো বলি যে টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেদের শুধু কোরআন শিখাই দেন, কোরআন আপনার ছেলেদের গোটা দুনিয়াটা শিখাই দিবে। এমন এক কিতাব যে কিতাবটা শুরু হয়েছে জ্ঞানের কথা দিয়ে, কোরআন শুরু হয়েছে এভাবে, কোরআন আমাদেরকে ডিরেক্ট করছে যে তুমি পড়ো, এডুকেট ইউরসেলফ, এডুকেট দ্য জেনারেশন, নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো, প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত প্রজন্ম রেখে যাও, ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখান। দেখেন বাচ্চা দুনিয়াতে আসলেই তার কানে আজান দিতে হয়, তাই না? বাচ্চার আমলনামা কি তখনও শুরু হয়? কথা বলেন, আমলনামা শুরু হয় নাই, কিন্তু তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছে আজান দিয়ে ওর কানের সামনে ইসলামের বাণীকে তুমি তুলে ধরো, যাতে করে ছোটবেলা থেকেই তার অন্তরে ইসলামের জন্য একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমাদের কাছে অনেকে দোয়া চাইতে আসে, আবার পানিও নিয়ে আসে, বলে হুজুর একটু পানি পড়া দেন। কেন? আমার পোলারে খাওয়া না। আমি বলি পোলার বয়স কত? কয় 25। কত? 25। আমি বললাম ইটস টু লেট ম্যান, আপনার দেরি করে আসছেন, আপনার আরো আগে আসা দরকার ছিল, এখন তো পানি পড়ায় কাজ হবে না, এখন শুধু ফু আর পানি পড়া না, আমার এই মেশিনে ঢুকাইয়া বাইটা পাউডার বানাই আমার খাওয়ালেও কাজ হবে না।
কারণ কাঁচা না জমালে বাস পাকলে করে এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শেখাতে রাজি আছেন তো কোরআন শেখাতে রাজি আছেন তো ঘরের মধ্যে আপনি চাইলে একটা ইসলামিক এনভায়রনমেন্ট গড়ে তুলতে পারবেন জাস্ট ইউ নিড এ স্ট্রং ডিসিশন